আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের জেনেটিক্স থেকে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা সেক্স লিঙ্কড ডিজঅর্ডার সম্পর্কে। আমরা জানি যে আমাদের দেহে সাধারণত দুই ধরনের ক্রোমোসোম রয়েছে, যেমন আমাদের দেহ ক্রোমোসোম বা অটোসোম, আর এছাড়া রয়েছে আমাদের সেক্স ক্রোমোসোম বা লিঙ্গ নির্ধারণী ক্রোমোসোম। আর এই লিঙ্গ নির্ধারণী ক্রোমোসোম সাধারণত আমাদের মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার ডাবল এক্স অর্থাৎ এক্স এক্স, এবং ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে এক্স ওয়াই। আমরা মূলত সকলেই ছেলে এবং মেয়ে, আমরা সকলেই মায়ের কাছ থেকে পেয়ে থাকি এক্স, এবং আমরা বাবার কাছ থেকে মেয়েরা এক্সই পাই, কিন্তু ছেলেরা বাবার কাছ থেকে পেয়ে থাকে হচ্ছে ওয়াই। এভাবে সাধারণত আমাদের আমরা ছেলে সন্তান হব না মেয়ে সন্তান হব এটি নির্ধারিত হয় মূলত এক্স এবং ওয়াই এর উপস্থিতির উপর। যখন ডাবল এক্স উপস্থিত থাকে তখন সন্তানটি সাধারণত মেয়ে সন্তান হয়ে থাকে, এবং যখন এক্স এবং ওয়াই উভয়টি উপস্থিত থাকে তখন সন্তানটি হলো তোমার ছেলে সন্তান হয়ে থাকে। তো এভাবে আমরা জানি যে আমাদের সেক্স ক্রোমোসোম গুলো আমাদের সেক্স বা লিঙ্গ নির্ধারণ করে থাকে। আর এই ধরনের সেক্স ক্রোমোসোম দ্বারা যখন আমাদের কোনো বংশগতিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তখন আমরা একে বলবো হচ্ছে সেক্স লিঙ্কড সেক্সড ইনহেরিটেন্স। আর যখন এরকম সেক্স ক্রোমোসোমে আরেকটি সুনির্দিষ্ট ক্রোমোসোম সংযুক্ত অবস্থায় বা লিঙ্কড অবস্থায় থাকে তখন আমরা এরকম জিনগুলোকে বলি হচ্ছে সেক্স লিঙ্কড জিন অর্থাৎ সেক্স ক্রোমোসোমে সংযুক্ত জিন। আর এরকম সেক্স লিঙ্কড জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতি হচ্ছে মূলত সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আর এরকম সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সটি হচ্ছে সাধারণত আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ হচ্ছে রোগের প্রকাশ ঘটিয়ে থাকে। কাজে আমরা একে সংজ্ঞায়িত করতে পারি এভাবে সেক্স ক্রোমোসোমের মাধ্যমে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকেই আমরা বলবো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা হলো গিয়ে তোমার লিঙ্গ নির্ধারিত বংশগতি। তো এরকম তোমরা দেখো যে প্রথম এই অংশটিতে আমরা প্লাস দিয়ে বুঝাতে চেয়েছি যে এখানে কোনো লিঙ্কড জিন নেই, এগুলি স্বাভাবিক সুস্থ জিন। কিন্তু পরবর্তী ছকে দেখো যে এখানে সি অথবা এইচ অথবা এম এরকম এক্স ক্রোমোসোমের সাথে বিভিন্ন রকমের লিঙ্কড জিন উপস্থিত থাকতে পারে, কিন্তু তোমরা লক্ষ্য করো যে ওয়াই এর সাথে কিন্তু এরকম কোনো লিঙ্কড উপস্থিত থাকে না। আসলে এই ধরনের বংশগতি যেহেতু শুধুমাত্র এক্স ক্রোমোসোমে উপস্থিত থাকে এই জন্য এই ধরনের বংশগতিক বৈশিষ্ট্যগুলো সাধারণত মেয়েরাই বহন করে থাকে, আর ছেলেরা ভুক্তভোগী হয় অথবা তারা হচ্ছে গিয়ে তোমার এটা বহন করতে পারে না। আমরা সাধারণত আমাদের মানুষদের দেহে অনেক রকমের লিঙ্গজড়িত অস্বাভাবিকতা দেখতে পাই। যেমন প্রথমে আমরা দেখি যে লাল সবুজ বর্ণান্ধতা, সাধারণত এই ধরনের মানুষ লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। যেমন আমেরিকার 8% পুরুষে এবং 0.5% মহিলাতে এই ধরনের সমস্যা দেখা দেয়। আর রয়েছে হিমোফিলিয়া, রক্ততঞ্চন সাধারণত এই ক্ষেত্রে বিলম্বিত হয় অর্থাৎ যখন কোনো অংশ কেটে যায় কেটে যাওয়ার ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরিত হয়ে থাকে এবং শেষ পর্যন্ত রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এই ধরনের ডিজিজ সাধারণত পুরুষেই বেশি দেখা যায়, যেমন রাশিয়ান সিজার রাজবংশে এই ধরনের রোগ ছিল। এরপর রয়েছে তোমার মাস্কুলার ডিস্ট্রফি, এতে সাধারণত কি হয় পেশি শক্ত হয়ে যায়, 10 বছর বয়সেই বাচ্চা চলন ক্ষমতা হারিয়ে ফেলে এবং 20 বছরের মধ্যেই সাধারণত মারা যায়। তারপর হলো তোমার রাতকানা, রাতকানা সাধারণত কোনো কিছু ব্যক্তি দেখতে পায় না। আর ফ্রাজাইল এক্স সিন্ড্রোমের ক্ষেত্রে সাধারণত এখানে কি হয় এখানে তোমার অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা ক্রমান্বয়ে দেখা দেয়। ডায়াবেটিক ইনসিপিডাসের ক্ষেত্রে অস্বাভাবিক মূত্র ত্যাগ করে এবং শারীরিক অক্ষমতা তৈরি হয় ধীরে ধীরে। তারপর রয়েছে তোমার হাইপার ট্রাইকোসিস, এই ক্ষেত্রে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায়। আরো রয়েছে তোমার টেস্টিকুলার ফেমিনাইজেশন, সাধারণত পুরুষ মানুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। এইভাবে আমরা আমাদের দেহে নানান ধরনের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলো দেখতে পেয়ে থাকি।
আমরা জানি যে আমাদের সাধারণত লিঙ্গ নির্ধারিত হয় এক্স এক্স এবং এক্স ওয়াই এর মাধ্যমে। আমরা দেখি যে যখন কোনো স্বাভাবিক মহিলা হয়ে থাকেন তখন তার আমরা জিনোটাইপ পাই হলো তোমার এক্স প্লাস এক্স প্লাস, এবং স্বাভাবিক পুরুষের জিনোটাইপ আমরা পাই হলো তোমার এক্স প্লাস ওয়াই। কিন্তু যদি এরকম হয় যে মহিলা তার বাবা অথবা মা কারো কাছ থেকে তিনি সেক্স লিঙ্কড ডিজঅর্ডারের জিন বহন করে থাকেন, তাহলে আমরা যে কোনো একটা এক্স এর মধ্যে আমরা পেতে পারি। যদি সেটা বর্ণান্ধতার রোগী হয় তাহলে আমরা পাবো সি, যদি হিমোফিলিয়ার রোগী হয় তাহলে আমরা পাবো এইচ, এবং যদি হলো গিয়ে তোমার মাস্কুলার ডিস্ট্রফি হয় তাহলে এম। এভাবে আমরা যেই রোগ দ্বারা সে আক্রান্ত হয় সেই রোগের প্রথম অক্ষর দিয়ে আমরা সাধারণত তাদের জিনোটাইপ ঘোষণা করে থাকি। আর সাধারণত মেয়েদের যখন যে কোনো একটি এক্স ক্রোমোসোমে এই ধরনের লিঙ্কড জিন উপস্থিত থাকে তখন সাধারণত ওই মহিলার দেহে ওই রোগটি প্রকাশ পায় না, কিন্তু তিনি একজন বাহক মহিলা হিসেবে তার সন্তানের দেহে সাধারণত রোগটিকে স্থানান্তরিত করেন এবং তিনি নিজের রোগের কোনো লক্ষণ প্রকাশ করেন না। আর আমরা এই ধরনের রোগীকে বলে থাকি বাহক মহিলা। আর এছাড়া যখন তার দুটি এক্স ক্রোমোসোমেই অর্থাৎ বাবা এবং মা দুজনের কাছ থেকে যখন তিনি এই ধরনের ডিজিজ পেয়ে থাকেন তখন তার দুই ক্ষেত্রেই এই জিনগুলো লিঙ্কড অবস্থায় থাকে, অর্থাৎ একজন মহিলা কেবল তখনই আক্রান্ত হন অর্থাৎ রোগের লক্ষণ প্রকাশ পায় যখন তিনি বাবা এবং মা দুজনের কাছ থেকেই এই ধরনের লিঙ্কড জিন পেয়ে থাকেন। একজনের কাছ থেকে পেলে সাধারণত তিনি রোগের লক্ষণ প্রকাশ করেন না, তিনি বাহক মহিলা হয়ে থাকেন। কিন্তু একজন পুরুষ মানুষ তিনি যেহেতু ওনার কেবলমাত্র মায়ের কাছ থেকেই হচ্ছে গিয়ে এক্স ক্রোমোজোম পেয়ে থাকেন, আর এই ধরনের লিঙ্কড গুলো সাধারণত এক্স ক্রোমোজোমে হয়ে থাকে, তাহলে ব্যক্তির মা যখন এই ধরনের জিন বহন করে থাকেন তখন তিনি মায়ের কাছ থেকে সাধারণত এই জিনটা পেয়ে থাকেন। আর অন্যদিকে বাবার যেহেতু এই ধরনের জিন বহন করেন না অর্থাৎ তার ওয়াই ক্রোমোজোমটি কখনো লিঙ্কড অবস্থায় থাকে না, এই জন্য সবসময় একজন পুরুষ আক্রান্ত হয়ে থাকেন মায়ের কাছ থেকে। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো পুরুষ মানুষের মাথায় টাক, তাহলে আমরা বুঝতে পারবো যে তার মাথার এই টাকের বৈশিষ্ট্যটি উনি পেয়েছেন ওনার নানার কাছ থেকে, কারণ ওনার মা ওনার নানাকে দিয়েছিলেন, নানা হলো গিয়ে ওনার মাকে দিয়েছিলেন, এবং হচ্ছে গিয়ে তোমার মা সেটি বহন করে তার সন্তানকে দিয়ে থাকে। আর এই জন্যেই আমরা এই টাকের বৈশিষ্ট্যটি হলো গিয়ে তোমার পেয়ে থাকি পুরুষের দেহে, এবং মেয়েদের দেহে সাধারণত আমরা পাই না, কারণ ওনার মায়ের দেহে এটি শুধুমাত্র এক্স ক্রোমোসোমের একটিতে উপস্থিত থাকার কারণে তিনি হয়তোবা বাহকই ছিলেন, আর হলো গিয়ে পরবর্তীতে উনি ওনার সন্তানকে ছেলে সন্তানকে সাধারণত এটি গিফট করে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে কোনো ক্রস, যে ধরনের ক্রসই পরীক্ষায় থাকুক না কেন, একজন যদি বুঝতে পারে যে একজন স্বাভাবিক মহিলার জিনোটাইপ কিরকম হবে, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কিরকম হবে, বাহক মহিলা, আক্রান্ত মহিলা এবং আক্রান্ত পুরুষ, আমরা যদি এই পাঁচ ধরনের জিনোটাইপ লিখতে পারি তাহলে যে কোনো ধরনের সমস্যায় পরীক্ষায় আসুক না কেন, আমরা সেখান থেকে ইতোমধ্যে আমাদের ক্যালকুলেশন করা যে সূত্রগুলিতে আমরা শিখেছিলাম যেভাবে জেনোটাইপ তৈরি হয়, যেভাবে গ্যামেট সৃষ্টি হয় এবং গ্যামেটগুলি স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে সন্তান সৃষ্টি করে, তাহলে আমরা এই সমস্ত ক্যালকুলেশন গুলো করতে পারবো। তার মানে আমাদেরকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই পাঁচ ধরনের জিনোটাইপকে বিশেষভাবে মনে রাখতে হবে, যাতে করে আমরা ওই ক্যালকুলেশনটি পরীক্ষার হলে করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যে জেনেটিক্স এর আমাদের সর্বমোট ক্লাসগুলো যা হয়েছে আমরা সেখান থেকে সাধারণ ক্যালকুলেশন যেহেতু আমরা শিখেছি, আজকের ক্লাসে আমরা সাধারণত পাঁচ ধরনের সমস্যা দেখব, এবং এই পাঁচ ধরনের সমস্যার উত্তরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি তোমরা বাসায় এই উত্তরগুলি মিলিয়ে তোমরা এই ক্যালকুলেশন গুলো করার চেষ্টা করবে, এবং সম্ভব হলে তোমরা আমাকে লিখে মেসেঞ্জারে পাঠাবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা ইতোমধ্যে আমার ক্লাসগুলিতে মনোযোগী ছিলে। যেমন আমরা প্রথমত যদি ধরি যে আমাদের পিতামাতার জেনারেশন এক, এবং এখানে যদি আমরা পাই যে একজন আক্রান্ত পুরুষের সাথে আমরা একজন স্বাভাবিক মহিলার ক্রস ঘটাই, তাহলে আমরা এদের যে সন্তান পাবো তারা হবে সাধারণত বাহক মেয়ে এবং স্বাভাবিক ছেলে, যাদের অনুপাত আমরা পাবো 1:1। ঠিক একইভাবে আমরা যদি একজন স্বাভাবিক পুরুষের সাথে যদি একজন আক্রান্ত মহিলার ক্রস ঘটাই, এই ক্ষেত্রে আমরা বাহক মেয়ে এবং আক্রান্ত ছেলের অনুপাত পাবো 1:1।
এইভাবে। আর যদি আমরা আক্রান্ত পুরুষের সাথে আক্রান্ত মহিলার ক্রস ঘটাই, এই ক্ষেত্রে আমাদের সকল সন্তানই আক্রান্ত হবে, অর্থাৎ আক্রান্ত ছেলে এবং মেয়ে এদের অনুপাত আমরা 1:1 পাব। আর আমরা যদি একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন বাহক মহিলার ক্রস ঘটাই, এই ক্ষেত্রে সাধারণত আমরা 4 ধরনের জিনোটাইপ এবং ফিনোটাইপ পাব, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিক মেয়ে বাহক মেয়ে, স্বাভাবিক ছেলে এবং আক্রান্ত ছেলে এদের অনুপাত আমরা যথাক্রমে 1:1 করে আমরা পাব। আবার যদি আমরা একজন আক্রান্ত পুরুষের সাথে একজন বাহক মহিলার ক্রস ঘটাই, এই ক্ষেত্রেও আমরা 4 ধরনের জিনোটাইপে পাবো, বাহক মেয়ে, আক্রান্ত মেয়ে, স্বাভাবিক ছেলে এবং আক্রান্ত ছেলে এদেরকেও আমরা 1 জন করে পাবো। তোমরা অবশ্যই বাসায় এই ক্যালকুলেশন গুলো মিলানোর চেষ্টা করবে, যদি না পারো না বোঝো আমাকে আবারও বলবে, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই তোমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে পরীক্ষার প্রিপারেশন নিবে, আশা করি আমরা খুব সহসায় তোমাদের পরীক্ষা শুরু করতে পারবো। আর সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর নিজের পরিবারের প্রতি, নিজের প্রতি আরো বেশি যত্নশীল হও। আল্লাহ হাফিজ।